আমার সাথে এক সন্ত্রাস হজে গিয়েছিল লালবাগের ঢাকায়, এক নামে সবাই চিনবে, মানে ভদ্র সন্ত্রাস, ডাইরেক্ট কিছু পায় না কিন্তু ফোন দিলে দুই চারটার হওয়াই হয়, কথা কি বুঝেন? মানে ডাইরেক্ট ধরে না, ঘুরে ধরে, এমন ত্রাস সন্ত্রাস আছে না নাই? এমনি ভদ্র মানুষ, সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি পরে ঘুরে আর গায়ে গিয়া কথা বলতে হাত ধরে ধরে আপনার উল্টা পাল্টা বলে চেষ্টা করা বল, আমার কথা কি বুঝবার লাগছে না আপনারা? ঢাকায় মানুষ তো চাপে চোখে মেরা দেয় না। তা আমার চোখে দেখা বাইতুল্লাহ যেদিন তিনি প্রথম গেলেন বিমানে বইয়াও সজা করছে, বিমানে বইসে আছে সিট নামে নাই, ছাতার বিমানে উঠছে, টাকা দিয়ে বিমানে উঠছে, নিচে নামে না কিনলে চিন্তা গেছে না, পয়সাওয়ালা মানুষ তো হে বুঝছে না যে আমি আল্লাহর ঘরে যাইতে আছি, মেজাজটা একটু ঠান্ডা করা দরকার। এই ভদ্রটুকু মানে ভদ্রটুকু তার ভিতরে নাই না। যখন জেদ্দা এয়ারপোর্টে নাম ডাইনে মানে তাকায় দেখতে আছে সব সাদা পোশাক, আমার কইতে জুজু শক্ত সাদা পোশাক দেখবার লাগছি, আমিও তো সজা করছি, ভালোই তো দেখা যাইতেছে। এবার দেখলাম তার মেজাজ আস্তে আস্তে ঠান্ডা হইতেছে, চতুর্দিক থেকে শুধু লাব্বাইকের আওয়াজ, আল্লাহুম্মা লাব্বাই লাব্বাই লা শারীকা লাক লাব্বাই ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাই। আওয়াজ শুনতে শুনতে কলিজার ভিতরে রব্বুল আলামিন ইমানের নূর জ্বালিয়ে দিয়েছে, ভালো লাগতেছে। আমার কইতে হুজুর আওয়াজ তো খুব ভালো, খুব সুন্দর লাগছি, মজাই তো লাগে, এই তৃপ্তি তো আমি দুবাই গিয়েও পাই নাই, দুবাই দুবাই সাগরে গিয়ে তো বহু ডুবাই ছিল, আমি ইঞ্জিন এসে শুধু বলে গিয়া তাও তো শান্তি পাই নাই, আর এখন একবার লাগছি যে তাই এয়ারপোর্টে নাই না, সব দিক থেকে শুধু লাভবাইকের আওয়াজ আসতেছে, এ মানে হচ্ছে এক জান্নাতি পরিবেশ, আল্লাহ আকবার। কোনো গালাগালি নাই, মারামারি নাই, ঝগড়া নাই, ঝগড়া যা করার বাঙালি নাই করে, নতুন মানুষ তো বুঝে না, কিছুক্ষণ পরে দেখলাম মাগরিবের আজানের ধ্বনি কানে ভেসে আসে, তাওয়াফ বন্ধ হয়ে গেল, নামাজের জন্য সবাই প্রিপারেশন নিয়েছে, ক্লান্ত হয়ে গেল, আমি বললাম জমজমের পানি খান, জমজমের পানি এক গ্লাস হাতে নিল, দেখতেছি বসে খাইতে চায়, আমি বললাম না হবে না দাঁড়ায় খান, কারণ জমজমের পানি দাঁড়ায় খাওয়া সুবহানাল্লাহ নাই আমি বললাম খাওয়ার শুরুতে একটা দোয়া কই আমি, যে কোনো ভালো একটা নিয়ত কই আমি, নিয়ত করলে কি বড় বোধ হইবে, ভালো একটা নিয়ত করে তাহলে আল্লাহ সেই দোয়া কবুল করবে, জমজমের পানি খাওয়ার আগে ভালো একটা নিয়ত করলে সেই দোয়া কবুল করেন কে? এবার সে দোয়া শুরু করলো, আয় আল্লাহ তুমি আমাকে হেদায়েত না দিয়া বাইতুল্লাহ থেকে বাংলাদেশে দিও না, মানে আল্লাহ তার দিনের ভিতরে এটাই এলকা করে দিলেন যে এই দোয়াটা কর যে আমার ঘরে যেহেতু আসতো হেদায়েত না নিয়া বাংলাদেশে দেশে, সুবহানাল্লাহ। এরপরে নামাজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেব তার ভাঙ্গা কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিল, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন, তার কণ্ঠে সে পড়তেছে চার পাঁচটা আয়াত তেলাওয়াত করলো মাগরিবের নামাজে, বিশ্বাস করে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে একটা আওয়াজ হয় না, কোনো সাউন্ড নাই, পিন পতন নিরাপদা। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আমার পাশের ভদ্রলোক নাক টানতেছে, মানে সর্দি বেড়ে গেছে,
নামাজ শেষ হওয়ার পর তাকায় দেখলাম চোখের পানি বায়া 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 পড়তেছে। এহেরামের কাপড় দিয়ে চোখের পানি উজ্জ্বল লাগছে। আমি বললাম, ও ভাই কেন কাঁদেন? সে বলল, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। আমি বললাম, কে কাঁদায়? কয় ভাই তোল্লাম মালিক মনে হয় আমারে কান্দায়। জীবনে অনেক গুণা করছি, অনেক মানুষের জীবন শেষ করে দিছি, জীবনে অনেক দেশে ঘুরতে গেছি, জীবনে অনেক খারাপ রাস্তায় সময় কাটাইছি, শান্তি পাইলে নামাজে যখন দাঁড়াইছি মনে হইতে আছে জান্নাতি পরিবেশ, আসমান থেকে সবেমাত্র কোরআনের আয়াত নাযিল হইতেছে, এরকম একটা ফিল তৈরি হয়ে গেছে। এবার আপনারা বলেন, হেদায়াতের মালিক কে? আল্লাহ। এরপরে আসার পরে আর উল্টা পাল্টা করে নাই, ভালো হয়ে গেছে। একটা বাড়ি বিক্রি করে মানুষের অনেক টাকা দিয়ে দিছে, আমার চোখে দেখা, এটা অনেক ঋণ ছিল, মানুষ ভয়েতে টাকা চাইতে না, পুরা বাড়ি বিক্রি করে সব ঋণের বোঝা কমপ্লিট করেছে, এখন সে ঋণের দায়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি ঘর বাইতুল্লাহ, যেই ঘরের দিকে তাকাইলো সওয়াব হয়, যেই ঘরে যদি একবার কেউ যায় তার পিছনের সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। ইব্রাহিম, তুমি একা আমার ঘর নির্মাণ করতে পারবে না, তোমার সন্তান ইসমাইলকে তোমার সহযোগী বানায় দিছি, যাও বাপ বেটা মিলে আমার ঘরটারে বানাও। সুবহানাল্লাহ। বাপ বেটা দুইজনে মিলে কার ঘর বানায়? আল্লাহ আল্লাহ। ইব্রাহিম নবী কিছু কাজ কমপ্লিট করলেন, এরপরে উপরে লাভ পায় না, সন্তানও লাভ পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ ঘর তো নির্মাণ করতেছি, আমি তো আর উপরে উঠতে পারি না, লাভ পাইতেছি না। আল্লাহ তো ইব্রাহিম, আমি জান্নাত থেকে একটা পাথর পাঠায় দিতেছি, সেই পাথরে তুমি দাঁড়াবা, তুমি যেখানে উঠতে যাবা পাথর তোমাকে সেখানে নিয়ে যাবে। সেই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। এখনো বাইতুল্লাহ সেটা আছে না? আছে। ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন তো আমি দেখে আছি, এখনো সেই চিহ্ন পদাঘাত করেছে। এবার ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণের জন্য ডাইরে যায়, পাথর ডাইরে যায়, ইব্রাহিম নবী উপরে উঠতে চায়, পাথর তাকে নিয়ে উপরে উঠে, সমস্ত কাজ কমপ্লিট করার পর এবারে ইব্রাহিম পয়গম্বর সিদ্ধান্ত নিলেন যে আমি আল্লাহর কাছে একটা দোয়া করব, কারণ বাইতুল্লাহর মূল মালিক হলো আল্লাহ, এটার কন্ট্রাক্টর হলো জিব্রাইল আলাইহিস সালাম, আর মূল মিস্ত্রি হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, সহযোগী মিস্ত্রি হলো সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম নবী এবার দোয়া শুরু করলেন। ইব্রাহিম নবী বাইতুল্লাহ কমপ্লিট করার পরে একটা দোয়া করলেন, যে কোনো ভালো কাজ করার পরে দোয়া করলে সেই দোয়া কবুল করেন কে? দোয়া কর, দোয়া করতেছে, রব্বানা ওয়াবাআথ ফীহিম রাসূলা, আয় আমার রব আমার বংশের ভিতরে একজন রসুল পাঠান। সুবহানাল্লাহ। আপনি কি চাবেন যে আপনার বংশের ভিতরে মদখোর গাঁজাখোর হারামখোর তৈরি হোক? দোয়া করেন, আল্লাহ আমার বংশের ভিতরে কোন হারামখোর পাঠাইও না, যেটা পাঠাবো ওইটা যেন ভদ্র আদব বলা নেককার হয়। এবার দোয়া শুরু করলেন, রব্বানা ওয়াবাআথ ফীহিম রাসূলা, রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আয় আমার রব, আপনি আমার বংশের ভিতরে একজন নবী পাঠান, যেই নবী মানুষদেরকে কোরআনের আয়াত শিক্ষা দিবে, যেই নবী মানুষ
মানুষের আত্মাগুলাকে পরিশুদ্ধ করবে, যেই নবী মানুষের মাথার ভিতরে কোরআনের জ্ঞান ঢুকায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর দোয়াটা কবুল করে নিয়েছেন। যিনি দোয়া করেন তিনি হল ইব্রাহিম খলিলুল্লাহ, আর যিনি আমিন আমিন বলতেছে তিনি হল ইসমাইল যবিহুল্লাহ। বাবায় দোয়া করে সন্তান বলে আমিন, সুবহানাল্লাহ। বাপ দোয়া করে তোলায় কয় আমিন, আর আপনি তো মানে কয় বি খান পড়ার দিকে গিয়া পাবজি খেলায়। এরপরে বাবায় যখন দোয়া করলেন সন্তান বলল আমিন, যেই জায়গাটায় দোয়া করল সেই জায়গাটা হল বাইতুল্লাহ, যার জন্য দোয়া করল তিনি হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার কাছে দোয়া করল তিনি হল স্বয়ং আল্লাহ। এই দোয়ার বিষয়ে চিন্তা করলে মাথা হ্যাঁ হয়ে যায়, সুবহানাল্লাহ কি দোয়া। ইব্রাহিম নবী দোয়া করল রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলা, আয় আল্লাহ আপনি আমার বংশের ভিতরে একজন রসুল পাঠান, একজন নবী পাঠান। ইব্রাহিম নবীর দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে আপনার আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজার হাজার বছর ধরে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ রাসূল বর্ব করে বলতো আনা যাবেহাতাই, আমি দুই জবাইকৃত বাবার সন্তান, সুবহানাল্লাহ বলে। তার মানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের ভিতরে আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ পাঠাইছে, আর আমাদের বংশের ভিতরে মক্কর গাজাকর হারামপুর সুয়ার গুন্দা পয়দা হইতেছে। কথা ঠিক না ব্যাথি পয়দা হচ্ছে অভাব। আজকে একজনে আইয়ে কইতে আছে যে বউরে তো চার তালাক দিছে, আজকের কথা চার তালাক বউরে দিছে, এখনো সে তিন মাস ধরে সংসার করতেছে এক ছাদের নিচে। তো হুজুর ইউটিউবে অনেক বয়ান বেড়ান শুনে চিন্তা করলাম বউ তো আর নাই, এতদিন সংসার করতেছে এটা কি অবহিত না অবহিত? তো অবহিত যদি সংসার করে এই অবহিতর মধ্যে কি বহিত আইবে? তো অবহিতই তো আইবে। এবার আহিম পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াআযিন ফিল নাসি বিল হাজ, এবার আহিম তুমি কানে আঙ্গুল দিয়ে আজান দাও, আজান দেওয়ার পূর্বে তুমি আমার ঘরটারে পরিষ্কার করো, কারণ কাজ করতে গিয়া ঘরের ভিতরে কিছু ময়লা হয়েছে কি হয় না, এটা অল্প কোরআন বলেছে। অত কি বাইতে আলি তাইফি ওয়াল আকিফি আর রুকাই সুজুদ, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে নিয়ে আমার ঘরটারে ক্লিন করো, পরিষ্কার করো, কারণ এখানে আমার বান্দারা এসে সালাত আদায় করবে, তাদের জন্য এই ঘরটাকে তুমি পরিষ্কার করে রাখো, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ পরিষ্কার করতে পারে, আপনি ভাও ইমাম রে আর মুয়াজ্জিনকে ধমক না দিয়ে নিজে মাঝে মাঝে গিয়ে মসজিদ পরিষ্কার করে দেবেন, কথা ঠিক না ব্যাঠি? ভাও ইমাম রে গুদাম থাকে ইব্রাহিম নবী, সে তো আপনার আব্বা, ইব্রাহিম নবী আমাদের আব্বা হয় কি হয় না, সে হলো জাতির পিতা। তো জাতির পিতা ইব্রাহিম নবী যদি বাইতুল্লাহ পরিষ্কার করতে পারে, আপনি বললে আমার অসুবিধা কি, তার সন্তান ইসমাইল নবী সেও যদি বাইতুল্লাহ পরিষ্কার করতে পারে, তা আপনি তো এর চেয়ে দামি হন নাই যে আল্লাহর ঘর পরিষ্কার করলে আপনার পেশটি চেম্বার হয়ে যাবে, আপনার উচিত গোপনে চুপচাপ গিয়ে আল্লাহর ঘর পরিষ্কার করা। আর যে আল্লাহর ঘর পরিষ্কার করবে আরশের মালিক তার তলবের ময়লা পরিষ্কার করে দিবে, বিনয় ভাব চলে আসবে, পরবর্তী প্রজন্মের ভিতরে নামাজিওয়ালা আল্লাহ তৈরি করে দিবে, কারণ সে তো আল্লাহর ঘর পরিষ্কার করে। কষ্ট হচ্ছে আপনাদের প্রিয় ভাইরা আমার? এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অর্ডার করলেন আজান দাও, ওয়াআযিন ফিল নাসি বিল হাজ, ইব্রাহিম নবী জাবাল আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইয়া কানে আঙ্গুল দিয়ে আজান শুরু করলেন। আল্লাহ পাক বললেন ইব্রাহিম আজান দাও, মানুষ পায়ে হেঁটে উটের পিঠে চড়ে আমার ঘর তওয়াফের উদ্দেশ্যে বাইতুল্লাহ আসবে। তাই হয় প্রিয় ভাইরা আমার,
আপনাদের কাছ থেকে জানতে চাই, সেই বাইতুল্লাহ জীবনে একবার যাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি তো হজের সফরে দেখছি একজন রিক্সাওয়ালা বাইতুল্লাহ লাভবাহিকের আওয়াজ দেয়, নামও জানা আছে, গ্রামের নামও জানা আছে, কেরানি বলছে রিক্সাওয়ালা, কেরানি বলছে রিক্সা চালাই নাই উসুহামাল্লাহ বাইতুল্লাহ গিয়ে দেখি ধুমায় লাভবাহিকের আওয়াজ দিতে আছে। কেমনে আইছে গরিব মানুষ? তার জবাব এটাই যে আমি দুর্বল হতে পারি, আমার রব তো আর দুর্বল না। আমি ফকির হতে পারি, আমার আল্লাহ তো ফকির না। পরে শুনতে পাইলাম এক ধনীরে আল্লাহ স্বপ্নে দেখাইছে যে এই রিক্সাওয়ালারে হজে নিয়ে আয়, অনেক টাকার মালিক, ওই ধনী বেচারায় অনেক মানুষকে হজে রূপ নেয়। রিক্সাওয়ালা আত্মীয়বালা জামাই বউ দুইজনে মিলে আল্লাহর কাছে কান্ত, আল্লাহ পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, পশ্চিমের কেবলা, জীবনে তোমারে দেখি নাই, তোমার নবীরও দেখি নাই, আমার তো মনটা চায় তোমার ঘরে গিয়া তোমার গান শুনতে, সুবহানাল্লাহ জোরে কর, তোমার ঘরে যেতে মনে চায়। এখন আপনি যদি কারো বাড়িতে যাইতে চান, আপনারা কি না করতে পারে? আপনি যদি আমার বলেন হুজুর আপনার বাড়িতে মেহমান হতে চাই, আমি যতই ব্যস্ত থাকি আমি কি আপনাকে না বলতে পারবো? ভাই আমি না থাকলে অসুবিধা নাই, বাসায় লোক আছে, নিচে দারোয়ান আছে, আরামে নিয়ে যাবে, রিল্যাক্সে মেহমানদারি হবে, বিশ্রামের ব্যবস্থা আছে, কোনো টেনশন নাই, কারণ আপনি আমার মেহমান হতে চান, আমি কোন লজ্জায় আপনাকে না করি। কেউ যদি আল্লাহর ঘরের মেহমান হতে চায় আর যদি আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, করতে থাকে, করতে থাকে, এক সময় ওই বান্দারে আল্লাহ তাআলা মক্কা মদিনায় না নাওয়াইয়া একবার দুইবার তিনবার বারবার যদি দোয়া করা হয়, রিক্সাওয়ালা ফকির কেউ যদি বাইতুল্লাহ রব নিতে পারে, তোমাকে আমাকে আল্লাহ নিতে পারবে। এজন্য দোয়া করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন পবিত্র বাইতুল্লাহ, চারটা কসম করার পরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে অনেক সুন্দর করে বানাইছি। ও মাহমুদুল হাসান সাফহান, আমার মতো আরো একজন ব্যক্তি আছে, তার নাম হলো মাহমুদুল হাসান, বাড়ি আমাদের এলাকায়, বাস স্ট্যান্ডে বসে বসে মানুষের দিকে তাকায় থাকে। এক সময় টাকা পয়সা ধন সম্পদ অনেক ছিল, রোগ হওয়ার কারণে সব বিক্রি করে চিকিৎসা করেছে, ভিক্ষার পট হাতে নিয়ে বাস স্ট্যান্ডে বসে আছে, আর চোখের পানি ছেড়ে কান্না, কোন খাটের পানি কই যায় কেউ জানে না, একজন জানেন তিনি হলেন কে? আল্লাহ পাক বলেন তোমাকে আমি সুন্দর করে বানাইছি, আবার তোমার মতো অনেক মানুষকে আমি হসপিটালে পঙ্গু বানাইয়া শোয়া রাখছি, এজন্য তুমি তোমার হাতের মূল্যায়ন করো, চোখের মূল্যায়ন করো, জবানের মূল্যায়ন করো, কানের মূল্যায়ন করো। একটা মানুষের পায়ের মত থেকে মাথার চুল পর্যন্ত বারোটা ছিদ্র আছে, বারোটা ফুকরা আছে, এর ভিতরে নাকের দুইটা ছিদ্র, একটা নাকের ছিদ্র কয়টা আসতে বলবেন না, জোরে বলেন, দুইটা ছিদ্র। ও যশোরের মুসলমান শুনতে চায়, মাঝে মাঝে একটা ছিদ্রের রাস্তা জ্যাম হয়ে যায় কি যায় না? সর্দির কারণে দুটাও জ্যাম হয়ে যায়, যখন জ্যাম হয়ে যায় তখন তো আপনার শ্বাস টানতে কষ্ট হয়। কেন এত আওয়াজ করে এই জায়গায়? কোনো ভলেন্টিয়ার না এবং চিল্লা চিল্লি থামানোর মতো তাহায় মারা মিছিলা ঝিলি পিলে বিলি শুরু করছে, এদেরকে থামায় দেন, একটু বুঝায় চুপ করে দেন। একটা মানুষের নাকে দুইটা ছিদ্র আছে, যখনই বয়াদের একটা তালে আগে বলি গ্যান গ্যান শুরু শুরু করে, এই যেমন ঠান্ডা হয়ে গেছে না, আমার কথা কি আপনারা বুঝেন বাবা?
একটা মানুষের নাকে দুইটা সিজন, দুইটাই যদি বদল করে দেন, নাক দিয়ে শ্বাস আনার কোন সুযোগ আছে? নাই, কোন সুযোগ নাই। আল্লাহ পায় গোলাম, আমি এত ভালোবাসি, নাক দিয়া শ্বাস টানতে যদি কষ্ট হয়, মুখ দিয়া শ্বাস টানতে থাকো। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে দেখি বাচ্চা শক্তির কারণে শ্বাস টানতে পারে না, পরে দেখতেছি মুখ দিয়া শ্বাস টানে, হা করে মুখ দিয়া শ্বাস টানে। তখন ভাবলাম সুবহানাল্লাহ, এ তো নাক দিয়া শ্বাস টানতে পারে না, যদি মুখের ছিদ্র না থাকতো ও তো জায়গায় মরত। কথা ঠিক না নাকি? আল্লাহ তাআলা মুখের ছিদ্র দিয়া শ্বাস টানার রাস্তাটা ক্লিয়ার করছে, খাইতেও পারেন আবার শ্বাস টানতেও পারেন, ছাড়তেও পারেন। সুবহানাল্লাহ, আল্লাহ কে আমি এত সুন্দর করে তুলে বানাইছি। কোরআনের ভিন্ন এক আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি রাত জেগে জেগে পাপের প্রতিযোগিতায় ব্যস্ত হয়, আর আপনার রব এত ভালোবাসে, দরজা জানলা ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া বাঁচায়া রাখে। তুমি আসো পাপের প্রতিযোগিতায়, আর তোমার রব তোমারে বাতাস পাঠায় দিয়া বাঁচায় রাখে শ্বাস টানার জন্য। সুবহানাল্লাহ, সেই রবকে ভুলে গিয়া কিভাবে নামাজ ছেড়ে দাও? দুনিয়ার ভিতরে কেউ কারো আপন না, অসুস্থ হয়ে যদি বিছানায় পড়ে যান, কামাই যদি করতে না পারেন, এক সময় দেখবেন ছেলে মেয়ের চেহারা গুলাও কালা হয়ে গেছে, স্ত্রী আপনাকে মূল্যায়ন করতে যাবে না, যতদিন রবের দেওয়া শক্তি আছে সবাই আপনাকে সালাম দেয়, শক্তি নাই দুর্বল হয়ে গেছেন, সবাই বোঝা হয়ে গেছে, সবাই বোঝা। এজন্য রব্বুল আলামিন চারটা কসম করে বলেন, আমি মানুষকে অনেক সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক বলেন, আমি চন্দ্রকে অনেক সুন্দর করে বানাইছি, সূর্যকে অনেক সুন্দর করে বানাইছি। আল্লাহ বলে নাই, আল্লাহ পাক বলে নাই, আমি সমুদ্র অনেক সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক বলে নাই, আমি আসমান সুন্দর করে বানাইছি। হে পৃথিবীর নারী পুরুষ শুনে না, আল্লাহ পাক বলে নাই, আমি মানুষকে অনেক সুন্দর করে বানাইছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন কে? খবরদার, খবরদার, হাত থাকতে হাতের মূল্যায়ন করো, যে কোনো সময় প্যারালাইজ হয়ে হাত বেঁকা হয়ে যেতে পারে, যে কোনো টাইমে জবান বেঁকা হয়ে যেতে পারে, যে কোনো টাইমে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। কত যুবককে দেখি ব্লাড ক্যান্সারে বিছানায় পড়ে আছে, কত যুবতী নারীদের অবস্থা এমন হয় বেশ ক্যান্সারে বিছানায় পড়ে আছে, কত মহিলাদের খবর শুনি জরায়ুত ক্যান্সার হয়। কয়েকদিন আগে জাতীয় দলের একজন ক্রিকেটারের বাবা, খেলোয়াড়ের বাবা দেখা হয়েছে এক মাহফিলে, তিনি বলল, হুজুর আমার সন্তান সবেমাত্র সফলতার দরওয়াজায় ঢুকছে, জাতীয় দলে চান্স পাইছে, খেলা অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে চট্টগ্রাম স্টেডিয়ামে, সন্তানকে মেডিকেলে নেওয়া হইল, ডাক্তার পরীক্ষা করে বলতেছে ব্লাড ক্যান্সার হয়েছে। হুজুর এরপর থেকে আমার স্ত্রী ঘুমাইতে পারে না, আমিও ঘুমাইতে পারি না, কারণ সন্তানের ভবিষ্যৎ অন্ধকার, বাঁচবে না। যুবক আল্লাহর গোলাম, সতর্ক হয়ে যাও, যে কোনো টাইমে তোমার রব তোমার জীবনটারে অন্ধকার করে দিতে পারে। আল্লাহরে ভয় পাও, নিজের জীবনটাকে মূল্যায়ন করো, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে জীবনটা নষ্ট করে দিও না, যে নিজেকে চিনে সে তার রবকেও চিনে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে অনেক সুন্দর করে বানাইছি, নাকের দুইটা
ছিদ্র, কানের দুইটা ছিদ্র, চোখের দুইটা ছিদ্র, মুখের একটা ছিদ্র, এতটুকু চেহারার ভিতরে সাতটা ছিদ্র দিয়েছেন কে? স্তনের দুইটা ছিদ্র, নাভির একটা ছিদ্র, পায়খানার একটা ছিদ্র, মুসলাবের আর একটা ছিদ্র, এই বারোটা ছিদ্র দিয়ে তোমার আমার মতো মানুষটাকে দুনিয়ায় চালাইতেছেন কে? আল্লাহ শুকরিয়া আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে। এরপরে আল্লাহ তাআলা বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই সুন্দর মানুষগুলোকে আস্তে আস্তে আমি দুর্বল বানায় দিব। একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসে, দুই বছর পর্যন্ত মায়ের স্তন থেকে দুধ টানে, ও মুরব্বী জানতে চাই ওই বাচ্চার মুখ থেকে কোনদিন দুর্গন্ধ আসে? ব্রাশ করে না, মেসোয়াক করে না, মাজন ব্যবহার করে না, সারাদিন বিস্কুট খায়, মায়ের স্তন থেকে দুধটাই না খায়, অন্য অন্য ফল ফলাদি খায়, জুস খায়, সারা রাত ঘুমায়, তারপরও বাচ্চার মুখ থেকে গন্ধ আসে না। কিন্তু একটা মানুষ যদি দুর্বল হয়ে যায়, বুড়া হয়ে যায়, একদম যদি ব্রাশ না করে তার মুখের পাশে বসা যায় না। আল্লাহ একা আমি মানুষটারে দুর্বল বানাইতে বানাইতে একেবারে অনেক দুর্বল করে দেই। একা একা চলতে পারে না, লাঠির মাধ্যমে চলা লাগে, মাজা বেটা হয়ে যায়, বিছানায় পড়ে যায়, নিজের লুঙ্গি নিজে পড়তে পারে না, নিজের খাবার নিজে মুখে দিতে পারে না, মানুষের কথাও কানে শুনতে পায় না। তাকাও তোমার দাদার দিকে, তাকাও তোমার বুড়া বাবার দিকে, তাকাও তোমার বুড়ি মার দিকে, এক সময় যাদের রূপ যৌবন সব ছিল এখন ভাটা লাগা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মানুষ যতই দুর্বল হোক ভিতরে যদি ঈমান আর আমল থাকে সে আমার কাছে মোটেও দুর্বল না। আল্লাহু আকবার। ভিতরে যদি ঈমান থাকে, যৌবন বয়সে নামাজ পড়ছে, এখন বুড়া হয়ে গেছে, মসজিদে যাইতে পারে না, বুখারি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন যৌবনের সওয়াব বুড়া বয়সে ফেরেশতারা লিখে দেয়। এজন্য সাবধান, নিজের জীবনটাকে খেলায় খেলায় নষ্ট করিয়েন না, ঈমানের ব্যাপারে বিন্দু পরিমাণ অলসতারি করবেন না, ঈমানটারে মজবুত রাখেন। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, অনেক লম্বা যুবক, একবার যদি কেউ তার চেহারার দিকে তাকায় দ্বিতীয়বার তাকাইতে হয়, এত সুদর্শন সুন্দর যুবক সাহাবী হযরত খাব্বাব। হযরত ওমর একদিন প্রশ্ন করলেন, খাব্বাব ইসলামের জন্য তুমি কতটুকু কষ্ট সহ্য করেছো? সাহাবায়ে কেরাম তো দ্বীনের জন্য কষ্ট করেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন সংগ্রাম করেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধের ময়দানে জীবন দিয়ে দিয়েছে। এই সমাজে এমন যুবক আছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যাদের শরীরের তাজা রক্ত জমিনে ঝরে, ঠিক না? ঠিক, তাজা রক্ত জমিনে ঝরে। আবার এমন যুবক দেখছি নেতার চামচামি, নেত্রীর চামচামি করতে করতে প্রতিপক্ষের আঘাতে রাস্তায় ময়ে, নেতার চামচামি বাদ দাও, নেত্রীর আদর্শ বাদ দাও, আদর্শ যদি গ্রহণ করতে হয় মদিনাওয়ালা আদর্শ গ্রহণ করো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তাজা রক্ত জমিনে ছড়াও। যেই রক্ত নবী ছড়াইছে, যেই রক্ত জাকারিয়া আলাইহিস সালাম ছড়াইছে, যেই রক্ত খাব্বাব ছড়াইছে, যেই রক্ত হযরত ওমর নামাজের মাধ্যমে ছড়াইছে, হযরত ওমর নামাজে দাঁড়িয়ে আছে, এক মুনাফিক পিছন দিক থেকে আয়েশা খচ্চন দিয়ে আঘাত করে পেট থেকে নাভি বুড়ি বের করে দিয়েছে, এরপরও সে নাস্তিক বেঈমানের সামনে মাথা নত করে নাই। ঠিক তেমনি ভাবে আমরা হলাম হযরত ওমরের উত্তরসূরি, মৃত্যু জীবনে একবার আসবে, বারবার আসবে না। কুত্তাও মরে, শুয়ারও মরে, নাস্তিকও মরে, বেঈমানও মরে, আমরাও মৃত্যুবরণ করব, তবে কোনো দালালি কইরা না, নাস্তিকদের চামচামি কইরা না, নেতা নেত্রীর পিছনে চামচামি কইরা না, যদি মরতে হয় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তাজা রক্ত জমিনে ফেলে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর
ইসলামের জন্য আমি কি করেছি বঙ্গনা দেখায় দিব। হযরত ওমর বললেন যে একটু দেখায় দিলে তো আমার আরো ভালো লাগলো। এবার হযরত খাতা বলল একটা কাজ করেন, আপনি আমার পিঠের দিকে একটু তাকায় দেখেন। যুবক সাহাবি জামা উঠায় দিছে, হযরত ওমর খাতাবের পিঠের দিকে তাকাইয়া দেখতেছি সুন্দর সাদা পিঠটা কালো হয়ে গেছে চাবুকের আঘাত। শুধু তাই নয়, মনে হচ্ছে তার পিঠের চামড়াটা হাড়ির সাথে লেগে আছে। হযরত ওমর বলে, তুমি তো মোটা মোটা জুব্বা গায়ে দাও, বোঝা যায় না যে তোমার ভিতরের অবস্থা এত কঠিন হয়ে গেছে। হযরত খাব্বাবের জামার আস্তিন গুলো আরো বড় ছিল, আরো ঘোলা ঢালা জুব্বা গায়ে দিত হযরত খাব্বাব। হযরত ওমর প্রশ্ন করল, খাব্বাব তোমার পিঠের ভিতরে কালো কালো দাগ দেখতে পাই, এটা কিসের দাগ? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলল, ওমর যদি দেখানো জায়েজ হইত তাহলে আপনাকে আমার মাজাটা দেখাইয়া দিতাম। ইসলাম যদি কবুল করেছি মক্কার মুনাফিকরা কুরাইশেরা বেঈমানেরা সহ্য করতে পারে নাই। যখন আমি বাইতুল্লাহ চত্বরে দাঁড়ায় বলেছি লা রাজ্জাকা ইল্লাল্লাহ, রিজিক দেওয়ার মালিক কোনো, লা তুজানা কোনো দেবদেবী না, রিজিক দেওয়ার মালিক একজন, চিৎকার বলেন তার নাম কি? লা মা'বুদা ইল্লাল্লাহ, ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। এ কথা বলার কারণে আমার দুইটা হাত দুইটা খেজুর গাছের সাথে পাইদা ফেলাইছে, বাধার পরে আমি হাত লড়াইতে পারি না, আমি অনেক চেষ্টা করার পরেও হাত ছুটাইতে পারি না। এবার মক্কার কুরাইশের লিডাররা খেজুরের দুই তিনটা লাঠি একসাথে জড়ো করে এটাকে বাইধা আমার পিঠের উপরে আঘাত করেছে। আঘাতে আঘাতে আমার পিঠের চামড়া গুলা তুলে ফেলেছে, রক্তাক্ত শরীর নিয়ে আমি মাটিতে পড়েছিলাম। এরপরে আমার যখন হুশ ফিরে আসতো তখন আমি জিহ্বা লড়াইয়া বলতাম, আল্লাহু হাজিরি, আমি আমার রবকে সবচেয়ে বেশি ভালোবাসি। মক্কার বেঈমানেরা তারা সহ্য করতে পারে না। নামাজটা পড়তে তোমার কষ্ট হয়, নিমু খারাপ, আল্লাহর দেওয়া রিজিক খাও, নামাজ পড়ো না, লজ্জা থাকা দরকার। কেন বলবো, কোন শয়তানে তোমাকে নামাজ থেকে দূরে রাখছে? হঠাৎ যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ো, একজন বন্ধু বান্ধব কাছে পাবে না, সব দৌড়াইবে, একটাও দাঁড়িয়ে নাই, তোমার দ্বারা এটা কোন দুঃখে? প্রিয় ভাইরা, আমার হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ওমর আমার জিহ্বার দিকে তাকান। হযরত ওমর এবার জিহ্বার দিকে তাকায় দেখতে আছে জিহ্বার ভিতরে ছিদ্র হয়ে গেছে। হযরত ওমর প্রশ্ন করল, খাব্বাব তোমার জিহ্বার ভিতরে কিসের ছিদ্র? বলে, আমি যখন তাওহীদের আওয়াজ দিয়েছিলাম মক্কার বেঈমানেরা খেজুর কাটা আমার জিহ্বার ভিতরে ঢুকায় দিছি, আমার জিহ্বা গুলো ছিদ্র হয়ে গেছে। তারপর আমি বলেছি দুনিয়ার কোনো মামলা হামলা ভয় পাই না, আমি আমার রবের উপরে শক্ত ঈমান নিয়ে দাঁড়িয়ে আছি। কোরআনের ভিতরে 114 সূরা, এর ভিতরে অন্যতম একটি সূরার নাম হলো সূরা তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলতে বলতে গলা ভেঙে ফেলা কোনো গুনাহ হবে না, বরং হাত মজবুত হবে, স্ট্রং হবে, বলে আল্লাহু আকবার। আর যদি না বলতে না বলতে জিমা যান, দেখবেন কি বলে হাড়ের উপরে জং ধরে গেছে, না এজন্য গলা ফাটায় বলতে হবে সব ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন ফলের কসম, তিন একটা ফলের নাম ব্যবহার করলে ক্যান্সার রোগ চলে যাবে, থাকবে না। জৈতুন একটা ফলের নাম, ওখান থেকে তেল তৈরি হয়, জৈতুনের তেল বড় দামি তেল।
আল্লাহর রাসূল যাইদুনের তেল ব্যবহার করত। সুবহানাল্লাহ, এই দুইটা ফল অনেক দামি ফল। এই দুইটা ফলের ব্যাপারে রব্বুল আলামিন শপথ করেছে, জিনিস যত দামি হয় আল্লাহর কাছে সেটার মূল্য তত বেড়ে যায়। আল্লাহ যেই জিনিসের ব্যাপারে শপথ করে বুঝতে হবে সেটা কোনো নরমাল জিনিস হতে পারে না। এই দুইটা ফল খুব দামি ফল। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। সূরা আদমি ইনসাদে আহমদ বু জাহালো হামনে কে সাদে। পৃথিবীর ভিতরে কে কালো কে পরিষ্কার এগুলোর কোন ভেদাভেদ আল্লাহর কাছে নাই, বরং যার দিনটা যত ভালো আল্লাহর কাছে সে তত ভালো। সুবহানাল্লাহ, সে তত ভালো। আল্লাহ তাআলা বলেন, তুর পাহাড়ের কসম, তুর একটা পাহাড়ের নাম সিনাই তুর, যেই পাহাড়ে দাঁড়াইয়া একজন নবী বিনা পর্দায় কথা বলেছেন, তিনি হল পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আল্লাহর সাথে কথা বলতে বলতে একটা ভাব তৈরি হয়ে গেছে। এবার বলে, রব্বি আরনি, আয় আমার রব তোমারে একটু দেখতে বলে চায়। কথা বললে মায়া বাড়ে কি বাড়ে না? ভালোবাসা বাড়ে। আরাম থেকে কথা বলো, এত সুন্দর কথা, একটু আমারে দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা মুসা তোমার চর্ম চোখ দিয়ে আমি আল্লাহরে দেখতে পারব না। মুসা তো দেখি ঠান্ডা নবী না গরম নবী? গরম। নরমাল গরম না বেশি গরম? বেশি গরম। মুসা আলাইহিস সালাম বললেন, যা আমি দেখবই দেখ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তাহলে একটু তুর পাহাড়ের দিকে তাকাও। মারহাবা, পাহাড়টার দিকে তাকা। ফালাম্মা তাজাল্লা রব্বুহু জাআলা দাক্কা, তো তাকাও পাহাড়ের দিকে। যদি পাহাড়ের দিকে তাকাও তো আমার একটা নূর তুমি দেখতে পাবে। 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের একটু নূর পাহাড়ে আল্লাহ ছেড়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম তাকাবার সাথে সাথে বেহুশ হয়ে গেছে, পুরা পাহাড়ে আগুন ধরে গেছে। আল্লাহু আকবার। সেই পাহাড়ের সুরমা দিয়া মানুষ চোখে লাগায়। আল্লাহর হাবিব সুরমা ব্যবহার করত। কেউ যদি সুরমা ব্যবহার করে তার চোখের পাওয়ার নষ্ট হবে না, কেউ যদি সুরমা ব্যবহার করে তার ব্রেন ঠান্ডা থাকবে। এখন তো বাংলাদেশে অরিজিনাল সুরমা পাওয়া যায় না, ওই দেশের সুরমা বাংলাদেশে আসতে আসতে অর্ধেক দুই নম্বর হয়ে যায়। সেই পাহাড়ের কসম করেছেন রব্বুল আলামিন। এরপরে আল্লাহ তাআলা আরো একটা কসম করেন, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। খেয়াল করেন মানুষ কিভাবে হাসতে হাসতে শিরিক করে। এখন আপনার খুব কষ্ট লাগছে, যদিও কাজটা ঘৃণিত, এত জোরে চালানো ঠিক হয় নাই, এ কারণে অ্যাক্সিডেন্ট বাড়ে, মৃত্যুর ঝুঁকি বাড়ে। কিন্তু আপনি এই দ্রুত চালানো দেখে যদি বলেন, ও একটু পরেই মরবে, আর মরার সময় হয়ে গেছে, বলে কি বলে না? সুবহানাল্লাহ, আপনি কত বড় দরবেশ হয়ে গেছেন, আপনি কেমনে বুঝলেন যে ও মরবে? এমন তো হতে পারে, জয় আল্লাহ বাঁচায় দিছে, আপনার আল্লাহ মরণ দিয়েছে, কথা ঠিক না ব্যাঠিক? তাহলে এরকম কথা বলা যাবে? এগুলো বলবেন না, এগুলো শিরিকের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইরা আমার, যেমন আমার এরকম অনেক কথা আছে যেগুলো শিরিকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এই সমস্ত শিরিক থেকে আমাদেরকে হেফাজত করুন। নবীজি বলেন, মুআযিবনে জাবাল, যদি তোমাকে আগুনেও পুড়ে ফেলা হয় তারপরও তুমি শিরিক করবা না।
দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন কখনোই আব্বা আমার সাথে নাফরমানি করবে না, মা বাবার সাথে নাফরমানি করলে তার পতনের ঘন্টায় বাড়ি পড়ে। হতে পারে অনেক ভালো পজিশনের ব্যক্তি ইজ্জতের সহিত সম্মানের সহিত বেশিদিন টিকতে পারে না, কারণ মা বাবার অভিশাপ বর্তমান এটা কারেন্টের মতো কাজ করে। রাসূলুল্লাহ বলেছেন খবরদার মা বাবার ব্যাপারে সতর্ক হও, কখনোই বেয়াদবি করা যাবে নগদ বিচার। কেউ যদি নগদ শাস্তি পাইতে চান সে আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে। যে মা বাবার সাথে বেয়াদবি করে তার শাস্তিটা কি নগদ হয় না বাকি হয়? দুনিয়ায় কিছুটা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটা ভয়াবহ পাপ থেকে হেফাজত করে। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে এই সূরার চারটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরায়ে তিন, সূরাটার নাম সূরায়ে তিন। তিন একটা ফলের নাম, এটা ইয়ামেনে হয়, আরব কান্ট্রিতে হয়, আমাদের দেশে খুব কম হয়, পাওয়াই যায় না। নবীজি বলেন এই ফল যারা খাবে তাদেরকে আল্লাহ ভয়াবহ রোগ থেকে হেফাজত করবে। খুব দামি ফল। এই তিন ফলের নামের সাথে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নামকরণ করেছেন যার নাম হলো সূরায়ে তিন। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো কোরআন। تبارك بالقران فان كلام الله اخرج منه তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন থেকে বরকত হাসিল করো, কারণ এটা মানুষের কথা না, এটা কার কথা? আল্লাহর কথা। যারা আল্লাহর কথাকে মূল্যায়ন করবে অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে তাদের মর্যাদা সম্মান রেজেকে বরকত বাড়ায় দিবেন কে? আল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। যেমন আপনার বাড়িতে এক বাবা গেল আর বাবার ছেলে গেল, বাবাকে যদি কিচ্ছু নাও খাওয়ান, ছেলেটাকে যদি আদর করিয়া কাছে যাইয়া এক গ্লাস পানি খাওয়ান, বাবাই খুশি হয়ে যাবে, কথা ঠিক না? তা আল্লাহ তো ছেলে মেয়ে নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, কিন্তু তার সত্তাগত নিগ্রহ একটা কিতাব আছে, কথা আছে। আল্লাহকে আমরা দেখি না কিন্তু কোরআন দেখি কি দেখি না? যে কোরআনকে ইজ্জত করবে, সম্মান করবে, ভালোবাসবে সে আল্লাহকেই ভালোবাসবে। কোরআন পড়তে পারেন না এটা এক জিনিস, কিন্তু কোরআনের সাথে ঠাট্টা বিদ্রুপ করা এটা হলো বেঈমানের চরিত্র, এটা কাফেরদের চরিত্র। যার ভিতরে কোরআন আছে কোরআনের সম্মানার্থে তাকে ইজ্জত করা আপনার উপরে ওয়াজিব হয়ে যায়, তাকে সম্মান করা। আমরা কিতাবে পড়েছি আরবি কিতাব, ইতিহাসের কিতাব উয়ুলুল হিকায়া, বিখ্যাত ইমাম ইবনুল জাওজি লেখেন, বাদশাহ হারুন আর রশিদ তিনি নতুন খাট বানিয়েছেন, যেই খাটে তিনি বিশ্রাম করবেন। খুব দামি কাঠ দিয়ে খাট তৈরি করেছে। এই খাটটা তার ঘরে যখন প্রবেশ করা হয়, ভিতরে যখন খাটটাকে ঢুকানো হয়, তিনি খাটটার ভিতরে একটু শুয়ে বসে। এখানে কেবলা কোন দিকে বা এই কেবলা? কেবলা পিছনে। তো শোয়ার সময় তার পাটা কেবলার দিকে চলে গেছে। তিনি তাকায় দেখলেন ঠিক পা বরাবর উপরে, কোরআন শরীফটা তাকের উপরে তাক। খুব কষ্ট পাইলেন যে এটা কাজটা ঠিক হয় না, আমি এভাবে তো দেখার জন্য শুয়েছি যে খাটটা কি আমার মাপ মতো হয়েছে কিনা, কিন্তু আমার পাটা তো কোরআন বরাবর উপরে চলে গেল। এতটাই কষ্ট পাইলেন তিনি ওই রাতে সারা রাত তাহাজ্জুদে কান্নাকাটি করেছে যে আল্লাহ আপনি আমারে এ কারণে শাস্তি দিয়েন না যে আমার পা গুলা কোরআনের উপরে চলে গেছে। কোরআনটা এরকম ছিল আর পাটা এরকম ছিল, লাগে নাই, কিন্তু পা আর কোরআন বরাবর চলে গেছে। এতটুকুন
তার সহ্য হয় নাই, ভালো লাগে নাই, আদবের খেলাফ হয়েছে। ইন্তেকালের পরে আহমদ ইবনে সাদি বিখ্যাত তাফসীরকারক, যার তাফসীর না বললে বলাই হওয়া যায় না, তিনি স্বপ্নে দেখতেছে যে বাদশাহ হারুন আর রশিদকে কোরআনের প্রতি এতটুকু ভক্তি শ্রদ্ধার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। যাও ক্ষমা করো, তোমাকে শাস্তি দেওয়া হবে না। তাহলে কোরআনের প্রতি যাদের ন্যূনতম ভালোবাসা আছে তাদের মর্যাদা সম্মান ইজ্জত দিবেন কে? আল্লাহ। কোরআনের ভিতরে 114 সূরা আছে, প্রত্যেকটা সূরার নাম আছে না নাই? যেমন সূরার নাম সূরায়ে ইয়াসিন, যখন আপনি তাকাবেন দেখবেন লেখা আছে ইয়াসিন, আছে না নাই? ইয়াসিন। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরায়ে রহমান, যদি আপনি তাকান দেখবেন লেখা আছে আর রহমান আল্লাহ এর পাশে সূরার নাম হলো সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা সূরার নাম ওয়াকিয়া, যদি আপনি তাকান দেখবেন লেখা আছে ওয়াকিয়া। এই সমাজের অনেক যুবক 10 জন খেলোয়াড়ের নাম বলতে পারে, 10 জন নায়িকার নাম মুখস্থ আছে, কিন্তু আফসোসের সহিত বলতে হয় 10টা সূরার নাম মুখস্থ বলতে পারবে না। কিও চাচা, ঠিক না বেটি? ঠিক কথা। 10টা সূরার নাম জিগাইলে কয় বইও পারি না, মরা পায়ও পারে না, বুঝলে গেছে? আর বলবে না হল দেখি, যেই সমাজের ছোট ছোট বাচ্চারা এত বড় বড় মোবাইল চালায়, এরা তো ছোট থেকে মানসিক প্রতিবন্ধী হয়ে যায়, নামটাও সুস্থ করে লিখতে পারে না, মোবাইলের নেশায় এদের লেখাপড়া ঘুম খাওয়া সব নষ্ট করে দিয়েছে। পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, এটা মদ গাঁজা হিরোইনের চেয়েও ভয়াবহ নেশার নাম হলো মোবাইলের নেশা। এটা কেমনে ঠিক আপনারা আমি এক মিনিটে বুঝাই। এই মাসের 4 তারিখে ফেব্রুয়ারি মাসের 4 হাঁটাহাঁটি করবে না, যেটা আটকাইটার বাইরে করবে, লড়াচড়া কেউ করতে পারবে না, কোন সাউন্ড কর কেউ আওয়াজ করলে ডাইরেক্ট স্টেজে নিয়ে আইবেন, আমার পাশে রইবে অসম্ভব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ফেব্রুয়ারি মাসের 4 তারিখে জামালপুরে মেলান্দো একটা থানা আছে, রেল লাইন ট্রেন চলতেছে, খুব রিক্সের জায়গায়, তো রেল লাইনের উপরে বসে বসে 2টা যুবক পাবজি খেলাইতেছে। পাবজি মুরব্বীরা পাবজি বুঝবে না, মুরব্বীরা মনে করে পাবজি কি খায় না মাথায় দেয়, কিন্তু মুরব্বী গো নাতিরা ভালো বোঝে, কথা ঠিক না বেটি? পাবজি কারে কর, তো ট্রেনে এত হরেন দেয় লড়ে চলে না, ট্রেনের আওয়াজ ছোট না বড় ওই সুবহানাল্লাহ, মরা মানুষ জিন্দা হয়ে যায়, এত বিকট সাউন্ড, এত আওয়াজ দেয় ক লড়ে চলে না, কারণ কানের ভিতরে তো বরকতি হেডফোন আছে, কাছাকাছি আসলো এরপরে হরেন দেয় ওর তাড়াতাড়ি মরবি না বললে শহীদ হয়ে যাবো, পাবজি খেলাই দিছি না শহীদ হয়ে যাবো, তারপর ওর নেন আহ মোবাইল এনে পাবজি খাইছে কই জায়গাইছে, ট্রেনের চাকা উপর দিয়ে চলে গেছে, 2 যুবক জায়গায় ডেট হয়ে গেছে এই মোবাইল। কালকে আমি বয়ান করছি গাজীপুর, 2 জায়গায় বললাম বস আহ
এমপি সাহেব কইতেছে হুজুর দুঃখের কথা কই কারে, সমাজ নষ্ট হয়ে গেছে, ঘরে ঘরে প্রক্রিয়া প্রেম বেড়ে গিয়েছে এই মোবাইলের কারণে। স্কুলের ভিতরে স্যার টিচিং দেয় আমার দিকে, টিচিং দেয় আর ছাত্র পিছনে বসে বসে মোবাইল টিপে, কথা ঠিক না ব্যাটি? শিক্ষক যদি ধমক দেয় ছাত্র উল্টা ধমক দেয়। শিক্ষক আমাদেরকে কান ধরায় আর এখন দেখি ছাত্র উল্টা শিক্ষকের কান ধরায়। এই অভদ্রতা আমি কোথা থেকে শিখলো? আমার দিল বলতেছে এই ছেলে মেয়ে নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো এদের ফ্যামিলির শিক্ষা ভালো ছিল না, পরিবারের শিক্ষা ভালো না, মা বাবার থেকে ভালো শিক্ষা পায় না। আমরা এখনো তো মুরব্বী দেখলে হাতটা বাড়াই দিই, কেমন আছেন স্যার? একটু দোয়া করে ইজ্জতের সহিত আল্লাহ চালাই দিয়েছে, তোমরা খাবা কি করবে? মানুষের অবিশ্বাস কত নিবা, কত মানুষের বরদোয়া নিলে তুমি তৃপ্ত হবা? 13 বছরে বলা হেও দেখি বটগাছতলায় বইয়া বইয়া বিড়ি খাই। আমার আওয়াজটা মনে হয় আপনারা ক্লিয়ার শোনেন না, ক্লিয়ার শোনেন তো কই লড়েন চলেন নাকি? প্রিয় ভাইরা আমার ক্লাস 6 এ পড়ে হেও দেখি বটগাছতলায় বইয়া বইয়া বিড়ি খাই, ইমাম সাহেব কয় তুই বিড়ি খাও তা? হুজুর আপনি দেখছেন কেমনে, এই যে ধোয়া হতে আছে দেখছি, বিড়ি খাও না আদর পাতো, বিড়ি খাই কেন? বিড়ি খাও আমার ভিতরটা জৈলা বুঝা এসে গা ভিতর জলে ঠান্ডা করা লাগে। এ ভাই বিড়ি খাই কি মানুষ টেনশন কমানোর জন্য না বাড়ানোর জন্য? কমানোর জন্য। মানসিক অশান্তি দূর করার জন্য সিগারেট খায়, খাইলে অশান্তি জায়গা মোটামুটি ভিতরে ভিটামিন ঢুকে তো শরীর ভাঙ হয়ে যায়। ইমাম সাহেব শিখায় তোর নাক দিয়ে শ্বাস ধরে দুধ করে তুই বিড়ি খাও অগার হুম অগার। আমি তো মানসিক ডিপ্রেশনে ভুগতেছি, যন্ত্রণায় ভুগতেছি। কিসের যন্ত্রণা? সমস্যা হলো আমি একটা মেয়েকে চয়েস করি। আচ্ছা আসল দাঁড়ায় আসছে, এটাই সত্য কথা, এটাই 100% সত্য কথা। তারপরে কি হয়েছে বলে আমি ওই মেয়েটাকে ফুল দেখাইছি, গলায় দড়ি দিয়ে মরে, আত্মহত্যা করে মরে, মা বাবাকে ডাক ফিল করে, কেন বাবা আমার খারাপ ক্যারেক্টারের কারণে আমার আব্বা কেন কষ্ট পাবে? আমার মাইকে আমার ফেডে রাখতে ঠকছে, আমার আব্বাই আমার জন্ম দিয়ে কি নষ্ট হয়ে গেছে? কেন তার চোখের পানি আমার খারাপ চরিত্রের কারণে ঝরবে? আমি এত নষ্ট সন্তান হয়ে গেলাম যে আমার চরিত্রের কারণে আমার আব্বা আম্মা মানুষের কাছে ছোট হবে, এটা তো হতে পারে না। তোমার ক্যারেক্টার তোমার আচরণ দেখে তোমার আব্বা আম্মা বুক ফুলায় কথা বলবে, ওটা আমার সন্তান, ঠিক না ব্যাঠি? ওটা আমার সন্তান। কিন্তু আজকে আব্বা আম্মা ছেলে মেয়েদেরকে পরিচয় দিতে লজ্জা পায়, কেন? ঠিক একটাই কারণ, অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়েরা অসৎ বন্ধু বান্ধবের কারণে নষ্ট হয়ে গেছে, খারাপ বন্ধু বান্ধব। আল্লাহ তাআলা এই জাতিকে হিফাজত করুক বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যার কাম নাই হে কি করবে, আকাম করবে, হয় কাজ করে সংসার চালাও, তা না করে লেখাপড়া করো, একটাও করবে না, এই পদ্মা সেতু দিয়ে গিয়ে ঘাড়ায় ঘাড়ায় মরবে। কাম না আকাম, আকাম এখন জেলখানায় নিয়ে যে পুলিশ বাটাম ফাটা দিতে আছে, কে তোমার মামলা চালাইবে? তুমি এমন আকাম করো কাম, মোতার জায়গার কি অভাব আছে? কথা বল না, ডাইনে বাবে মেরে দাও,
হ্যাফিয়ে পদ্মা সেতুতে বলতে যায়, ওরে পদ্মতি বাবা, মানে হেনে মতলে সব হিসেবে এটাই তো। তাও মানুষের দেখায় যে আমি কিন্তু পদ্মা সেতুতে খারায় খারায় উত্তর লাগছি, তোমার একটা আমার ধন্যবাদ দাও। এখন তোমার মামলা কে চালায়? তোমার আব্বা আম্মা ফকির হয়ে গেছে, রাস্তায় রাস্তায় তোমার মামলা নিয়ে ঘুরতেছে, যারা তোমাকে বাহ বাহ দিয়েছে, এক চাচারও দেব না, খুঁজে পাওয়া যায় না। তালে তালে জীবনটারে শেষ করেন না, নিজের ভালো পাগলেও বুঝে, কথা ঠিক না বে? ঠিক, নিজের ভালো পাগলেও বুঝে। আমার ছাত্র জীবনে আমি আসরের পরেও পড়তাম, আসরের পরেও মাঝে মাঝে পড়তাম, মসজিদের কোনে বয়ে বয়ে পড়তাম, ভাবতাম যে আমাকে কিছু একটা হওয়া লাগবে, কিছু একটা হতে হবে। বন্ধু বান্ধব রং তামাশা করত, কেউ সিনেমায় গিয়ে ছবিও দেখত, আবার হুজুরের ভিড়াও খাইত, পাম্পটি মারত না। আমার ভালো আমি ভালো করে বুঝি, আমার লেখাপড়া আমার কাছে, আমি জানি লেখাপড়া করে যোগ্যতা অর্জন করলে আমাকে ঘোরা লাগবে না, মানুষ আমার পিছনে ঘুরবে, আমি কেন ঘুরব? 21 বছরের ছেলে যদি বেরেস্তার হতে পারে, তুমি কেন পারবা না? শরীর চর্চা করো, আব্বা আমার দোয়া নিয়ে চলো, দেখবে এক সময় তুমি জাতির কর্ণধার হবে, গোটা দেশ তোমার উপরে নির্ভর করবে, কথা ঠিক না? এরকম একটা দীপ্ত প্রতিজ্ঞাবদ্ধ হ। আল্লাহ তাআলা এই যুব সমাজকে দীর্ঘ দেখায়া দান করুক, আমিন বলে। আল্লাহ কোরআনে বাইতুল্লাহর ব্যাপারে বলেন, নিঃসন্দেহে আমাদের জন্য নিরাপদ, এটা আমার ঘর। এই ঘরটা কার মাধ্যমে নির্মাণ করলেন? নির্মাণ করেছেন ইব্রাহিম নবীর মাধ্যমে। ঘর যেমন হয় ঘরের মিস্ত্রিও কিন্তু তেমনই হয়, কথা ঠিক না? ঘরটা যদি সুন্দর হয় আপনারা কি ঘরের প্রশংসা করেন না মিস্ত্রির? মিস্ত্রির, কারণ মিস্ত্রি যেমনে ঘর বানাইছে ঘরটা তো হেমনি হয়েছে। যিনি মূল মিস্ত্রি তিনি কোন নর্মাল মিস্ত্রি না, তিনি হলেন প্রিয় নবী, সমস্ত মুসলিম উম্মার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এই ঘরটাকে নিজ হাতে নির্মাণ করেছেন। তো ঘর বানাইতে গেলে তো কষ্ট হয়, শরীরের ঘাম ঝরে। প্রিয় ভাইরা, আমার জন্য ঈমান নষ্ট করা যাবে না। আল্লাহ পাক তার রাসূলকে জানায় দিয়েছে, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। এখানে অনেক মায়ের সন্তান আছেন যে নিজের হাতে মায়ের কবরে রাখছে দোয়া। আমি দোয়া করে দেব 10 মিনিটে, একজন তো করবেন না ইনশাআল্লাহ বলেন, কে কে রাজি আছে হাত তুলে দেখান আমাকে। নারে তাকবীর, হাত না, একজন করবেন না ইনশাআল্লাহ 10 মিনিট। এখানে অনেক সন্তান আছে যে নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে, আছে না? নাই। আজকে মা থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা করানো লাগতো, কিন্তু মা নাই। যার মা নাই তার ঘরটা অন্ধকার, মায়ের বিছানা ঘরে পড়ে আছে, মায়ের মতো আদর মাখা কথা পৃথিবীতে কেউ বলে না, মায়ের মতো নির্ভেজাল দোয়া পৃথিবীতে কেউ করে না। যার মা আছে সবচেয়ে বড় নিয়ামত তার ঘরে আছে, ঠিক না? যার আব্বা বেঁচে আছে সফলতার সবচেয়ে বড় মেডিসিন বাবার কাছে আছে, যার আব্বা আম্মা নাই তাদের মতো অসহায় দুনিয়াতে কেউ নাই।
এখানে আমার সন্তান আছে, নিজের মাকে নিজের হাতে কবরে রাখে, চেহারাটা রেখে ক্লার দিকে ঘুরাইয়া কাপড়ের কাপড়টা সরাইয়া শেষ বারের মতো মায়ের চেহারার দিকে তাকাইয়াছি, আর সন্তানের চোখের অশ্রুগুলা পায়া পায়া মায়ের চেহারায় পড়ে বিদায়ের সালাম দিয়ে এরপরে বাস দিয়া চাটাই দিয়া মাটি দিয়া যার যার মতো বাড়িতে চলে গেছে, এবং সন্তান আছে না নাই, নিজের হাত দিয়ে নিজের বাবারে কবরে রাখছে। আজকে চাইলো তো কবর থেকে উঠাইয়া কিছু দিতেও পারবেন না, খাওয়াইতেও পারবেন না। আমি পুরা মজমার ভিতরে একজন ভাইয়ের সন্তান চাই, কে পারবে? হুজুর আমার আব্বা আম্মা থাকলে চিকিৎসা করার লাগতো, খাওয়ানো লাগতো, আল্লাহ আমাকে সুস্থ রাখছে, কামাই করতে পারি এই মাদ্রাসাটার জন্য আল্লাহ নবীর ঘর। আপনার আব্বা আম্মার জন্য এতিম বাচ্চারা দোয়া করবে, ঠকবেন না, লাভবান হবে। একজন মায়ের সন্তান চাই, হুজুর আমি 10,000 টাকা আব্বা আম্মার জন্য মাদ্রাসায় বানায় দিলাম, কষ্ট লাগিয়ে দিতে মনে করবেন ডাক্তারখানায় তো কত টাকা আমি দিয়া দিলাম, সামনে কত দেওয়া লাগে আর কোনো ঠিক ঠিকানা নাই, বাড়ি ঘর বিক্রি করেও তো চিকিৎসা করার লাগে, পুরা মজমার ভিতরে আমি একজন মায়ের সন্তান চাই, ডানে বামে সামনে পিছনে একটা হাত চাই, কে পারবে? 10,000 টাকা আমি এতিমখানায় দিল্লা বলি নিয়ে ফানায় দিলাম, আল্লাহ নবীর মেহমান বা দোয়া করবে, লাভবান হবেন, ধরবেন না, দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। পুরা মজমার ভিতরে কে আছে? একজন, দুইজন, একজন একজন। আমি রমজানে আবার উমরায় যাবো, দিন খুলে আপনার জন্য বাইতুল্লাহ ধরে দোয়া করবো ইনশাআল্লাহ। কে আছে, কোন যুবক আছে, কোন মুরব্বী আছে? 10,000, একজন মায়ের সন্তান হাত তুলবে, 10,000।